এবারের আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। এবার ফিজের জন্যই নিজের জার্সিকে বিসর্জন দিয়েছে ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার। চেন্নাই সুপার কিংস এ বিগত 5 থেকে 6 বছর ধরে 90 নম্বর জার্সি পরে মাঠে নামছেন দীপক চাহার। শুধু চেন্নাই নয়, তার জাতীয় দলেও জার্সি নাম্বার 90। এবার মুস্তাফিজুর রহমানের কারণে তার এতকালের 90 নম্বর জার্সিটা স্যাক্রিফাইস করে দিলেন, কেননা একই দলে একই সংখ্যক জার্সি একাধিক থাকাটা অনিয়ম। তাই তো এবার নিজের সতীর্থ মুস্তাফিজুর রহমানের কারণে নিজের 90 নম্বর জার্সিটাকে স্যাক্রিফাইস করে দিলেন। এবার হয়তো তার জার্সি নাম্বার হবে 190 অথবা 900। এমনই একটা অপ্রত্যাশিত জার্সি পরিহিত দেখা যাবে দীপক চাহারকে আজ 22 মার্চ আইপিএল এর উদ্বোধনী ম্যাচ। আজকেই উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিং। প্রিয় দর্শক, আজকের প্রথম ম্যাচে কি মুস্তাফিজুর রহমানকে একাদশে দেখা যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।